তো বন্ধুরা, এটা এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের কি হচ্ছে, তোমাদের যে কনফিডেন্স লেভেল আছে সেই কনফিডেন্স লেভেলকে হাই করার জন্য করা হচ্ছে। কারণ ও ক্লাস 9 পর্যন্ত খুব একটা ভালো ম্যাথামেটিক্সে ছিল না। সবার মেইন যে সাবজেক্ট, অর্থাৎ মেইন সাবজেক্ট বলবো না, সব সাবজেক্টের মধ্যে যেটা বেসিক্যালি 95% স্টুডেন্টেরই ভয় থেকে থাকে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে। সেই কারণে আমি ম্যাথামেটিক্সের বিষয়ে বলবো, আর যেহেতু আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স। ও যখন আমার কাছে পড়তে এসেছে তখন মোটামুটি ওর যে পার্সেন্টেজ ছিল সেটা হচ্ছে খুবই কম, এবং ও ফেলই করেছিল ক্লাস 9-এ ফার্স্ট পরীক্ষায়। কত নম্বর পেয়েছিলিস? 9। ক্লাস 9-এ 9 পেয়েছিল, 40-এ 9 পেয়েছিল। তার আগেও কোনো দিনই নাকি অঙ্কতে ভালো ছিল না, কিন্তু ওর যে বেসটা ছিল এটা ভালো ছিল। আর আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে ওর চেষ্টা আগ্রহ খুবই ভালো ছিল। তো ক্লাস 9-এর আগে পর্যন্ত, মানে আমি পড়ানোর তোকে আগে পর্যন্ত এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, যে তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল ম্যাথামেটিক্সের উপর? আগে আমার ম্যাথ দেখলে খুবই ভয় করতো, কিন্তু দাদা এসে আমার ড্রেন থেকে বেসটা ক্লিয়ার করে দিয়েছে। আর একটা কথা বলি, ওরা আমাকে স্যার বললে আমি সবাইকে বলি আমাকে দাদা বলতেই, কারণ আমার এজ খুব একটা বেশি না ওদের থেকে। আর আমি মানে দাদার সম্পর্কটা খুব ভালো হয়, তাই না? তোমাদেরও আমি তাই জন্য চ্যানেলের নামও দিয়েছি ইউটিউব দাদা। দাদার সম্পর্কটা সব কিছু বলা যায় এক্ষুনি, ভয় ডর এখানে কিছু নেই, যেটাই বুঝতে না পারবে সেটাই বলতে পারো। সেরকমভাবে ওদের তাই জন্যই আমি দাদা বলতে বলি। বল দাদা আমার কাছে এসছে আমার বেস ক্লিয়ার করতে, এবং দাদা এমনভাবে বুঝিয়েছে যে আমার বেসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার, আগে আমার অঙ্ককে দেখলে ভয় লাগতো, কিন্তু এখন অঙ্ককে দেখলে ভয় না, ভালোবাসা লাগে। অঙ্ক একটা আনন্দের সাবজেক্ট, ওটাকে এনজয় করতে পারলে অঙ্ক তোমার কাছে ইজি। আগে আমি যেহেতু 9 পেয়েছিতাম, ওটা আমার কাছে খুবই দুঃখজনক ছিল, কিন্তু দাদা এসে আমার সেই 9-কে কীভাবে যে 30 করে দিয়েছে আমি নিজেও জানি না। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এটা সবার ক্ষেত্রে সম্ভব না যে চেষ্টা করবে সে আগে বেরিয়ে যেতে পারবে। এখানে আমি না, যে কোনো টিচারের কাছে বা টিচারের কাছে না বললেও হওয়া যায়। টিচারের জন্য এখন আমার কাছে অনেক স্টুডেন্ট রয়েছে যে দেখা গেছে ওই 9-9 আমি 10 করতে পারি না, কমে গেছে ভবিষ্যতে। ক্লাস 11-এ অনেকে আছে অনেক কম নাম্বার পেয়েছে, আছে অনেক স্টুডেন্ট আছে এরকম। কিন্তু অনেক স্টুডেন্ট এমনও আছে যে ফেল করতো, শুধু ও না, আমি ভাবছি পরবর্তীকালে একটা পুরো বেস্ট যে কটা স্টুডেন্ট এরকম ছিল, ম্যাক্সিমাম খুবই খারাপ ছিল, সেখান থেকে খুবই ভালো হয়ে গেছে, এ তাদের নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি যেটা বলতে চাইছি তোমাদের, যে কে কি আগে পেয়েছো সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে না। আমার কি পজিশন আছে, আমাকে কীভাবে উপরে গ্রো করতে হবে সেই নিয়ে আমাকে ভাবতে হবে, যে আমি কি আগে ছিলাম, কি করব ভবিষ্যতে সেটা নিয়েও ভাবলে হবে না। এখন অনেকেই ভাবে আমি ভবিষ্যতে করব, অনেকেই ভাবে আমি আজকে পড়াশোনা করছি না, কালকে করব, পরশু করব, তারপরের দিন করব, এরকমভাবে সময় চলে যায়, এক্সাম চলে আসে, ও এক্সামের আগের দিন ভাবে যে কী করব সেটাই বুঝে উঠতে পারে না। এটাই হচ্ছে সব থেকে বড়ো স্টুডেন্টদের ভুল, আমি বারবার এই একই কথা বলি তোমাদের। তো তোমরা সবার প্রথমে মনস্থির করো আমি কোন পজিশানে আছি, সেই পজিশান থেকে যেতে গেলে আমাকে 10 ঘন্টা পড়তে হবে, কেমন কী ব্যাপার আছে, 10 ঘন্টা পড়ব। কেউ ভাবছে না আমাকে 2 ঘন্টা পড়তে হবে, 2 ঘন্টা পড়ব, মানে পড়ার মতন করে পড়ব। তো আমি বলবো যে ও ক্লাস মাধ্যম, আমি বলি ও ক্লাস 9 পর্যন্ত খারাপ হলেও 9-এ শেষ পর্যন্ত খুব ভালো স্কোর করতে পারেনি, মোটামুটি ওর থেকে বেটার হয়েছিল। কিন্তু এখন মাধ্যমিকে ও নম্বর পেয়েছে কত, কত নম্বর পেয়েছে? 82 পেয়েছে, 100-এ 82 মার্কস পেয়েছে। তো খুব একটা খারাপ না, লেটার মার্কস খুব একটা খারাপ না, খুব বেশিও না, খারাপও না, আমার মনে হয় খুবই ভালো একটা নাম্বার, আর মোটামুটি একটা অ্যাভারেজ স্টুডেন্ট বলা যেতে পারে। আচ্ছা, তোর যে হিউজ যে পরিবর্তন, সেই পরিবর্তনের পেছনে কি রাজ রয়েছে সেটা বল। আমি আগে অঙ্ক বই খুলেই ভাবতাম যে না অঙ্কগুলো করতে হবে, কিন্তু আমি এটা বলতাম না যে অঙ্কগুলো কেন করবো, অঙ্কগুলো করে কী হবে। কিন্তু দাদা এসে আমাকে বুঝিয়েছে যে অঙ্ক করে কী হবে, অঙ্ক করবো কেন। মানে ওর বলার ব্যাপারটা হচ্ছে, ও সবার প্রথমে বই খুলেই চ্যাপ্টার দেখে অঙ্কগুলো করতে শুরু করতো, ঠিক আছে? কিন্তু এটা একেবারেই করা উচিত না। চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে আমাকে জানতে হবে, সেই সূত্রগুলো কী, কেন আসছে, কীভাবে হচ্ছে, সেগুলোর সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা যে কোনো অঙ্ক দিলেই করতে পারবো, ঠিক আছে? এবং কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেগুলো আমি দিতে থাকি, এবং কারণ তোমরা যদি পুরো বিস্তারিত জানো তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে কোনো প্রবলেম হয় না, যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, যে MCQ বা এসএ টাইপ যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোতে প্রবলেম হয়ে থাকে। কিন্তু ওর ক্ষেত্রে সেটা হয়নি, ও কিন্তু অনেকটাই ভালো পারত, ও কারণ ও আমার কথাটা ধরতে পেরেছিল। আগে আমি অঙ্ক বই খুললেই মনে হতো অঙ্ক আমি পড়তে পারবো না, তাই আমি অঙ্ক বই বন্ধ করি। কারণ পারতিস না, এটা হচ্ছে মেন কারণ, কারণ আমরা ও পারতোই না সেটা ব্যাপার। কিন্তু এখন
আমি অঙ্কগুলোকে এনজয়ের সঙ্গে নিয়েছি, সেই জন্য আমার এখন অঙ্ক বই দেখলে মনে হয় না, এনজয় তখনই আসে যখন কোনো জিনিস করতে যাই সেই জিনিসটা হয়। আগে অঙ্ক বই খুললেই আমার অঙ্ক বইটা বন্ধ করে দিতে ইচ্ছে করতো, কিন্তু এখন অঙ্ক বইটা খুললে যেন মনে হয় অঙ্ক করি, কেননা আগে আমি অঙ্ক করতে পারতাম না, ওই জন্য মনে হতো অঙ্ক বইটা বন্ধ করি। কিন্তু এখন আমি যেহেতু শিখছি, অঙ্কগুলো শিখছি, অঙ্কগুলো পারছি, সেই তো আমার মনে হয় এখন আরও অঙ্ক করি, অঙ্ক দেখি কি আছে অঙ্কের মধ্যে। এবং দাদা এই সম্পর্কে আমাকে একটা এক্সাম্পল দিয়েছিল যে রিক্সাওয়ালাও তো অনেক খাটে, তো তারাও সাকসেস পায় না, কিন্তু একটা লোক স্মার্টলি যখন খাটে তখন সে কম খাটনিতেও সে সাকসেস পেয়ে যায়। হ্যাঁ, এটা আমি তোমাদেরও শেয়ার করেছি, ওকেও বলেছিলাম অনেক বছর আগে, বলেছিলাম মানে এক বছর আগেই বলেছিলাম। এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, যারা এখন অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদেরও এই একই কথা বলে আমি এক্সাম্পলটা দিই। এটা রিক্সাওয়ালা খাটে, এটা রিক্সাওয়ালাকে ছোটো করছি না, বাট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই অনেকেই এরকম পরিশ্রম করে কিন্তু সাকসেস পায় না। কারণ হচ্ছে কি, এই তারা কি হচ্ছে শুধুমাত্র ও যে ওয়ার্কটা করে সেটা স্মার্ট ওয়ার্ক হয় না, শুধুমাত্র খাটনির ওয়ার্ক করতে থাকে। স্মার্টলি যদি এই কাজটাকে করা যায় তাহলে কি হচ্ছে অল্প সময়ে সাকসেস পাওয়া যায়। তাই জন্য ও আমি কিছু ওয়ে বলে দিলাম, সে ওয়েগুলো বল। এই স্মার্টলি খাটার জন্য আপনাকে একটা রুটিন করতে হবে, যেটা আমি বলেও দিয়েছিলাম এবং ওকে বলেছিলাম, দু তিনবার বলেছিলাম করেনি, কথা শোনেনি। আমি রুটিনটা করে দিয়েছিলাম, বেসিক্যালি ওর মা খুব গাইড দিত, আমি এটা দেখতাম, ওর মা খুবই মানে ওকে গাইড করতো, সেই কারণে আমাকে যখন বললো রুটিনটা করে দিতে আমি রুটিন করে দিয়েছিলাম এবং মানেও নি, কিছুদিন মানেও নি, পরে ঠিকঠাক করে মেনেছিল। তুই বল ব্যাপারটা। আমি রুটিনগুলো দু তিন দিন মানতাম, মেনে তারপরে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম। একটা কথাই আছে, 21 দিন, আমি সবাইকে বলি 21 দিন, 21 দিন যদি একটা প্রসিডিওর, প্রথম আমরা যে কোনো জিনিস শিখতে বা লাইফে এ সেই জিনিসটাকে মানে রুটিনের মধ্যে, আমাদের ডেলি রুটিনের মধ্যে ঢোকাতে বহুত টাইম লাগে এবং কঠোর পরিশ্রম করতে যায়, আমরা অত সহজ না, আমি মুখে বলছি সেই কাজটা করা অতটা সহজ না। আমাদের 21 দিন এটাকে মনে হবে, এটাকে করতে হবে, করতে হবে, মাথায় রেখেই করতে হবে, 21 দিন পর আর আমাদের ভাবতে হবে না, অটোমেটিক সেটা আমাদের লাইফের সাথে জুড়ে যাবে। তাই জন্য রুটিনটা করো, রুটিনটা করে যে সাবজেক্টটা খারাপ লাগে সেই সাবজেক্টটাকে বারবার রুটিনে রাখো, বারবার পড়াশোনা করো। এবং আর আমি কী বলেছি, পড়বে কীভাবে, রুটিনটাও তৈরি করবে এরমভাবে যে সময়টা তোমাদের পড়তে খুব ভালো লাগে সেই সময়টা, যে সাবজেক্টটা তোমার পড়তে খারাপ লাগে সেই সেই সাবজেক্টটা রাখবে, আর যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে সেই সব সাবজেক্টটা রাখবে, এমন সময় যে সাবজেক্টটা যে সময়টা তোমার পড়তে ভালো লাগে না, তার মানে কি ব্যালেন্স হবে এবং তোমার পড়তেও ভালো লাগবে এবং অনেকক্ষণ পড়তে পারবে। আর রুটিনটা কীভাবে করতে হবে, সকাল থেকে শুরু করে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু একটা রুটিনের ভেতর চলতে হবে, সেই রুটিনটা আমি ওকে করে দিয়েছিলাম, আমি মেনেছিল। এবং কীভাবে কখন শর্ট কোশ্চেন করতে হবে সমস্ত কিছু প্র্যাকটিসের ওপর, ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিছুই হবে না, সাজেশনের উপর ভিত্তি করে না। ও মিশনে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়তো, ও তো ওর বল নাম নেবো না, ওর একজন টিচার সাজেশন করে দিয়েছিল, দিয়েছিল তো সাজেশন থেকে এসেছিল না, সেরকম কিছু আসেনি, এমনকি উপপাদ্য পর্যন্তও আসেনি। তো সেই কারণে আমি বলি সাজেশনের উপর, সাজেশন একটা সীমিত সেই সব স্টুডেন্টের জন্য যারা মোটামুটিভাবে পাস করতে চায়, ঠিক আছে, সাজেশন তাদের জন্য না যারা খুব বেশি নাম্বার পেতে চায়। মাধ্যমিকটা খুবই সহজ বিষয়, একটু যদি ভালো করে পড়া যায় তাহলে পুরো ও মানে ভালো নম্বর পেতে বাধ্য। তো অনেক কথা বলা হয়ে গেল, ওর লাস্ট আমি ওকে বলতে বলবো যে তোমাদের যে ছোট ভাইরা রয়েছে যারা এখন মাধ্যমিক দিতে যায়, তাদেরকে তুমি কি বলতে চাও মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার জন্য কি করা উচিত সবার প্রথম? তাদেরকে আমি বলতে চাইবো যে তারা যেন একটু মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করে এবং ওই দিকটা একটু খাটে, অঙ্কর দিকে বা যেসব সাবজেক্টটা ওর খারাপ লাগে সেই সব সাবজেক্টগুলোর দিকে যেন তারা খাটে। হ্যাঁ, এটা মেনলি করতেই হবে, কারণ পার্সেন্টেজ প্রত্যেকটা সাবজেক্টের উপরই নির্ভর করে, তো পার্সেন্টেজ কমে গেলে, ওর যখন আমি গেছিলাম সবার প্রথমে ওর বলেছিল যে অঙ্ক আমার খারাপ লাগে, সব থেকে খারাপ সাবজেক্ট কি অঙ্ক, এখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে ভালো সাবজেক্ট কি, অঙ্ক, অঙ্ক। তো এখন 11-এ পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে, যে ছেলেটা অঙ্ক করতে চাইতো না, এটা সম্ভব, কার দ্বারা সম্ভব, শুধুমাত্র তোমার দ্বারা, তুমি যদি চেষ্টা করো তো আর কিচ্ছু লাগবে না, না টিউশন লাগবে না কিচ্ছু লাগবে, জাস্ট গাইডের জন্য কেউ একজন লাগলো, কোনো টিচার লাগলো, যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, শুধুমাত্র তোমার মনোবল দরকার, আর কিচ্ছু না।
তো যেরকম ভাবে বললাম বা ও তোমাদের বললো সেরকম ভাবে পড়াশোনা করো, ও এবং এই কিভাবে পড়াশোনা করতে হবে, পুরো কি কি মাধ্যমিক পরীক্ষার সময় করা যাবে না তা নিয়ে পুরোপুরি বিস্তারিত ভিডিও আমি করে ফেলেছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যারা দেখনি তারা ওখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, অবশ্যই লাইক করে দিয়েছো আশা করছি, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা রেড বাটনে ক্লিক করে কি করবে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।